সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অ্যাডভান্স পিএসপি ওওপি এই সিরিজে আমরা ঈদ পূর্বের পর্বে দেখছিলাম ম্যাজিক মেথডের মধ্যে মাধ্যমে আমরা কি অনেক মেথড বা আনডিফাইন্ড প্রপার্টি এবং মেথডগুলো কী কী করতে পারি, ইউজ করতে পারি এই মেথডগুলো ইউজ করে। তো আজকে যে গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা দেখবো সেটা হলো ক্লাস এবং মেথড, এর এক্সিস্টেন্স, এর অস্তিত্ব, যে ক্লাস মেথড আদৌ আপনার মধ্যে আছে কি না আপনার এই ফাইলে। অনেক সময় দেখা যায় অনেক ক্লাস আপনার ওইখানে গিয়ে খুঁজবেন না, এখান থেকে জাস্ট ছোট্ট একটা কি কোড লিখে এটা চেক করে দেখবেন যে এই নামে আপনার ক্লাস বা এই মেথড আছে কি না। যদি থাকে তাহলে তাকে কোনো কাজ দেবেন, না থাকলে কি এররটাকে হ্যান্ডেল করবেন। যদি না থাকে তাহলে এটা এরর দেখাতে পারে, তো আপনি এরর না হলে বাই ডিফল্ট একটা দিয়ে দেবেন যে এই মেথড নাই, তাহলে বাই ডিফল্ট যেটা একটা করে রাখলেন যে কোনোটা যদি মিস হয় তাহলে এটা করে দেবো। আমরা যেরকম এই এরর হ্যান্ডেলের সময় যখন চেক করে দেখি যে এটা যদি না থাকে তাহলে এটা করো, হ্যাঁ অনেক সময় আমরা কি এই প্যারামিটার তৈরির সময় প্রথমে কি ইনিশিয়ালাইজ জিরো করে রাখি, কেন ফাঁকা করে রাখি যে আনডিফাইন্ড বলবে। তাছাড়া এই ধরনের কাজগুলোর জন্য আমাদের ক্লাস নিয়ে যেহেতু কাজ, এই অবজেক্ট ওরিয়েন্টেড পোর্শনের মেইন বেস হলো ক্লাস, তো আমাদের ক্লাস এবং ক্লাসের মেথড এটা আসে কি না এটা চেক করতে হয়। তো চলেন আমরা আমাদের কোডের মাধ্যমে গিয়ে চেক করে দেখব। ধরেন আমাদের এখানে ক্লাস ফোল্ডারের মধ্যে আমরা বেশ কিছু ক্লাস তৈরি করে নিচ্ছি, এরকম ক্লাস টু আছে, তারপর ইন্ডেক্স এখানে আমরা কি কিছু ক্লাস তৈরি করে নেব। ধরেন এখানে আমরা ক্লাস স্টুডেন্ট নামে একটা ক্লাস তৈরি করলাম, সরি আমাদের প্যারেন্থেসিসের দরকার নেই, ক্লাস স্টুডেন্ট নামে আমরা কি একটা ক্লাস তৈরি করছি। তো এই ক্লাসের মধ্যে জাস্ট আমরা ছোট্ট একটা কাজ দিয়ে রাখবো, সেটা হলো একটা কনস্ট্রাক্ট তৈরি করি। স্টুডেন্ট এই ক্লাসটাকে কল করলে কি বলবে, এটা শো করবে একটা ক্লাস। এখন আমরা ক্লাস টু নামে আমাদের একটা কি আছে আর একটা ক্লাস আছে, এখান থেকে আমরা চেক করে দেখবো যে আসলে ক্লাস ওই নামে ক্লাস আছে কি না, কারণ আমরা অন্য জায়গা থেকে কাজ করতেছি, এক জায়গায় শুধু ক্লাসগুলো রেখে দিয়েছি। এখন আমার যেটা চেক করা লাগতেই পারে যে আমার এই ক্লাসটা কি আছে কি না বা এই মেথড আছে কি না, সেক্ষেত্রে প্রথম যে ক্লাসটা আমার এই ক্লাস টু পেজটার সাথে ক্লাস ওয়ান পেজের কি কোনো কানেকশন আছে, এখান থেকে চেক করলে আসলে পাওয়া যাবে। তাহলে কী করতে হবে, ইনক্লুড করতে হবে, আমরা ইনক্লুড করে দিই। তাকে ইনক্লুড করবো, এই পেজটাকে ইনক্লুড করবো। পেজটাকে ইনক্লুড করার পরে আমরা এখন যদি চেক করি ইফ এখানে যদি আমরা ক্লাস চেক করবো, এই ক্লাস শব্দটা লিখতে হবে ক্লাস এক্সিস্ট, ক্লাস যদি থাকে তাহলে কী করবো সেই এখন এখানে কোন ক্লাসটা থাকবে, ক্লাস যদি কি এক্সিস্ট হয় সেই ক্লাসের নামটা আমাদের কি এখানে লিখতে হবে। তো তারপরে সে এখানে কি বলবে যে ইফ ক্লাস এক্সিস্ট, যদি ক্লাস থাকে, আমাদের ক্লাসের নামটা কি ছিল মনে আছে কারো? স্টুডেন্ট নামে আমরা ক্লাস তৈরি করছি তাই না, কোথায় আমাদের ইন্ডেক্স, যদি এটা থাকে তাহলে বলবে ইকো। এটা আপনারা যখন আসলে এই আমরা এমবিসি নিয়ে কাজ করবো তখন দেখবেন যে কতটা প্রয়োজন, তখন যেহেতু আমরা ক্লাস ক্লাস দিয়েই কানেকশন করে পুরো ফ্রেমওয়ার্কটা তৈরি করতেছি, তখন দেখা যাবে যে একটা ক্লাস পাওয়া যাচ্ছে না, এরর এই ইউজার সার্চ দিয়ে ফেলছে, তখন এটা আজগবি মানে একটা কি দিয়ে ফেলছে এরর, উনি ভয় পেয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি যে কোনো ক্লাস নাই ইউআরএল ভুল করতেই পারে ইউজার, তো সেক্ষেত্রে কি কারণ ইউআরএল ক্লাসগুলো দিয়ে আমরা ইউআরএল তৈরি করতেছি, সেক্ষেত্রে তাকে বলে দেবে যে আপনি যা সার্চ দিচ্ছেন এই জাতীয় জিনিস আমাদের কাছে কি নাই, তো মিনিংফুল একটা কি মেসেজ এখানে শো করে দিল। সেই জন্য আমাদেরকে এটা খুব
যে ক্লাস আমরা যদি দেখি যে ক্লাস স্টুডেন্ট এক্সিস্ট কিনা, তাহলে কি বলবে যে ক্লাস ইজ এক্সিস্ট। এটা আপনি আপনার মতো করে যখন কাজ করে যখন মেসেজ দিয়ে দিবেন, আমরা জাস্ট একটা মেসেজ দিয়ে শো করে দেখাচ্ছি। আর না হলে কি করবে, ক্লাস ডাজ নট এক্সিস্ট। জাস্ট একটা ছোট্ট কথা যে আমরা এইভাবে কি চেক করে নিলাম যে আমাদের ক্লাসটা আছে কিনা। তো আমরা যদি একটু আমাদের পেজটাকে রান করে দেখি, আমাদের ইন্ডেক্স, আমরা ইন্ডেক্স পিএসপি থেকে চেক করতেছি না গেলে চেক করতেছি ক্লাস টু থেকে, ক্লাস টু থেকে, তাই না? তো সে কি বলল যে কমেন্ট আমাদের কত নাম্বার লাইনে পিএসপি অনলাইন ক্লাস 37-এ, আমরা একটু চেক করে দেখি। তো এটা আমরা যদি আমাদের এই ক্লাসটা যদি না থাকে, যদি থাকে তাহলে কি এখানে যদি আমরা রিলোড দেই আমাদের শো করবে কি ক্লাস ইজ এক্সিস্ট, আমাদের কি এই ক্লাসটা আছে। এখন আমরা একটু চেঞ্জ করে দিয়ে দেখি যে স্টুডেন্টস এই নামে কি কোনো ক্লাস আছে আসলে আমাদের, তাহলে কি অন্যরা শো করবে। তো সেক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে ইউজারদের যে সেখানে এখানে একটা ইউআরএল সে দিল যে এই নামের আমার ক্লাস বা ওই পেজ তৈরি করা নাই, আমরা এখানে কি বলতে পারি যে দিস পেজ ইজ নট এক্সিস্ট, এই পেজটা আমাদের কাছে কি নাই বা এই ফিচারটা আমাদের কাছে নাই, বা আপনি ভুল, আমরা এখানে বলতে পারি আপনি ভুল ইউআরএল কি এখানে দিয়েছেন। একইভাবে আমরা চেক করতে পারি কোনো মেথডটাকে। তো আমাদের ইন্ডেক্স ইয়েতে গিয়ে দেখি এখানে আমরা কি একটা কনস্ট্রাক্ট তৈরি করছি, ওইভাবে কোনো আলাদা মেথড তৈরি করে নাই, আমরা সংক্ষেপে একটা মেথড তৈরি করে নেব এটাকে চেক করার জন্য। পাবলিক ফাংশন নাম দিলাম হলো শো, জাস্ট শো ডিটেলস আমরা একটা কথা দিয়ে দিতে পারি। এখানে জাস্ট আমরা একটা মেসেজ শো করলাম যে ইকো যে হ্যাঁ আমি এখানে আছি। এখন যদি আমরা এটাকে চেক করতে চাই তাহলে কি করবো, আমাদের এই ক্লাস এখানে গিয়ে জাস্ট এখানে লিখে দেব মেথড এক্সিস্ট। আমাদের যে মেথডটা আছে এই মেথডটা যদি থাকে তাহলে তুমি কি করবা, এখানে লিখে দেবো হলো। তো আমরা যখনই মেথডকে চেক করব সেক্ষেত্রে আমাদের অবশ্যই কি একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে এই ক্লাসটা। তো আমরা এখানে একটা অবজেক্ট তৈরি করে নিলাম, ওবিজে নামটাই আমরা দিলাম, নিউ আমাদের এই স্টুডেন্টটার আমরা একটা অবজেক্ট তৈরি করলাম। আর আমাদের মেথডের নাম কি কি এটা শো ডিটেল, আর ওবিজে আমাদের অবজেক্ট। তারপর ক্লাস ইয়েতে গিয়ে এখানে আমাদের দুইটা প্যারামিটার দিতে হবে, সেটা হলো যে একটা হলো আমাদের অবজেক্টটার নেম কী ছিল ওবি যে, এরপরে আমাদের মেথডটার নেম। দুইটা জিনিস যদি আমরা কি এখানে দিয়ে দিই যে মেথড এক্সিস্টের এই ফাংশনটা একটা কি পিএসপি বাই ডিফল্ট ফাংশন, অবজেক্টের নাম দিলাম এবং আমাদের মেথডের নাম দিলাম। এখন যদি আমরা এটাকে একটু রিলোড দিয়ে দেখি ওবিজে, তো এখানে আমাদের আসলে অনেক আপনি কাজ করতে করতে অসংখ্য এরর জেনারেট হবে, কারণ একজন প্রোগ্রামারের পক্ষে সব কিছু মুখস্থ রাখা কি সম্ভব না, কাজ করে করে চেক করতে হবে। আমরা যেহেতু প্রসিডিউরাল ওয়ে থেকে নিজেদেরকে কনভার্ট করছি কি অবজেক্ট ওরিয়েন্টেড, তো সব কিছু আমাদের কাছে একটু নতুন আর আমরা অনেকগুলো ভুল করতেছি। বাট এই ভুলগুলো যদি আমরা এখান থেকে একটু বোঝার চেষ্টা করি, এখানে কী বলে ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট শো ডিটেল, কনস্ট্যান্ট মানে কি একটা নাম যেটা আমরা দিয়ে দিই ওইটাই পারমানেন্টলি থাকে, তাই না, এরকম একটা নাম। তো এইটাকে ভুল দেখাচ্ছে আসলে, আমরা আমাদের কোডের মধ্যে গিয়ে দেখি যে এই নামটাকে আমাদের কী করা উচিত। প্রথমত যখন একটা প্যারামিটার আমরা পাস করি, প্যারামিটারগুলো কী করি যা ডলার সাইন শো তা সেগুলোকে কন্ডিশন মার্কের মধ্যে রাখতে হয়, কিন্তু যখন কোনো নাম পাস করি এগুলো স্ট্রিং হয়ে যায়, নামগুলো অবশ্যই কি স্ট্রিং, এই জন্য কি কোটেশন মার্কের মধ্যে কি এগুলো পাস করা উচিত। তো আমরা এখানে দিয়ে দিই, তো বলতেছে মেথড ইজ এক্সিস্ট, এই মেথডটা কি আছে।
মেথড। এখন আমরা যদি এখানে গিয়ে একটু ভুল করে আসি, তাহলে কি আমাদের পরের ডাজ নট এক্সিস্ট। আমরা এভাবে কোনো মেথড এবং কোনো ক্লাস আমাদের এই প্রজেক্টের মধ্যে আছে কিনা এটা ইজিলি কি চেক করে নিতে পারি। তো এই ক্লাসটা এ পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। অটোলোড ক্লাস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার আপনার ফ্রেমওয়ার্ক বা এই মাল্টিপল বা বড় একটা প্রজেক্টে কাজ করার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, তাহলে।